নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানায় ওপেন হাউস ডে পালন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুলিশ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চলমান পুলিশ সেবা সপ্তাহ 2019 উপলক্ষে কোম্পানিগঞ্জ থানায় ওপেন হাউসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4টায় কোম্পানিগঞ্জ থানার আয়োজনে থানা হল রুমে এ ওপেন হাউস ডে পালিত হয়। অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খেজিরায়েত খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভিন রনু। এছাড়া বক্তব্য রাখেন চরকাকড়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউল্লাহ, বসুরহাট সরকারি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মিলন বাবু স্যার, প্রেস ক্লাব কোম্পানিগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল সহ আরও অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।